পাকিস্তানের মাথা খারাপ মাঝ আকাশ থেকেই শত্রু বা পাকিস্তানি মিসাইল যুদ্ধ বিমান নামিয়ে আনতে পারে ভারতের যে সমরাস্ত্র দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে ভারতের সেনার হাতে আসতে চলেছে অত্যাধুনিক মিডিয়াম সারফেস টু ইয়ার মিসাইল সিস্টেম এম আর স্যাম দুই সালের মধ্যে এটি ভারতে আসবে বলে জানা গিয়েছে শত্রুপক্ষের ব্যালিস্টিক মিসাইল ফাইটার জেট কিংবা অ্যাটাক হেলিকপ্টার মাঝ আকাশ থেকে নামিয়ে আনতে এই সিস্টেম ব্যবহার করা হয় সত্তর কিলোমিটার দূরে থেকেও ফাইটার জেট নামিয়ে আনা সম্ভব এই সিস্টেমে ইসরায়েলের অ্যারো স্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে যৌথ উদ্যোগে এই সিস্টেম তৈরি করেছে ডিআরডিও স্যাম যে কোনো ধরনের ব্যালিস্টিক মিসাইল এয়ারক্রাফট ড্রোন নামিয়ে আনা সম্ভব হয় সাহায্যে বর্তমানে কেবলমাত্র ভারতীয় নৌসেনা এয়ারফোর্সের হাতে আছে এই সিস্টেম অবশেষে এই সিস্টেম আসছে আর্মির হাতে ডিআরডিও ইসরায়েলের ওই সংস্থার সঙ্গে সতেরোশো কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে এই সিস্টেম তৈরি করার জন্য দুশোটি মিসাইল ও চল্লিশটি ফায়ারিং ইউনিট তৈরি করা হওয়ার কথা এই চুক্তি অনুযায়ী এটি যে কোনো পরিবেশ ও আবহাওয়ায় কাজ করতে পারে রণক্ষেত্রে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে কাজ করতে পারে এটি আগামী তিন বছরের মধ্যে এই মিসাইল সিস্টেম তৈরি হবে বলে জানিয়েছেন একাধিকারিক সেনার এরিয়াল অ্যাটাক আরও বেশি শক্তিশালী করতে ব্যবস্থা নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক এর জন্য দীর্ঘদিন ধরেই কেন্দ্রকে চাপ দিচ্ছে সেনা ইতিমধ্যে ভারতের অস্ত্রভাণ্ডারে যুক্ত হয়েছে ব্রহ্মস মিসাইল একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সুপারসনিক মিসাইল উৎক্ষেপণ করা হয় যা শত্রু হেলিকপ্টার এয়ারক্রাফট ও ড্রোনকে আঘাত করতে সক্ষম এর রেঞ্জ পঁচিশ কিলোমিটার যদিও এটি আরও আধুনিক করে বাড়ানো হচ্ছে এর রেঞ্জ আপনারা যদি আমার এই চ্যানেল হতে আরও ডিফেন্স নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে